ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুলের আচার। এর আগেও একবার আমি আপনাদের সঙ্গে কুলের আচারের রেসিপি শেয়ার করেছি, আজ আবারও দেখাচ্ছি। বন্ধুরা, আচার দেখলেই আমার স্কুল কলেজের কথাগুলো খুব মনে পড়ে। টিফিনের সময় আমরা ঠিক এই রকম কুলের আচার কিনে খেতাম। আর কেনা আচার খেতে যেমন লাগে, ঠিক সেই রকমভাবেই আজ আমি বাড়িতেই তৈরি করে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। আচার বানানোর জন্য 1 কেজি মতো কুল নিয়েছি। প্রথমে বোটাগুলো ছাড়িয়ে নেব। কুলগুলোতে 2টি রোদ দেওয়া। বন্ধুরা, কুল বেশি শুকোবেন না, বেশি শুকিয়ে গেলে আচার খুব একটা ভালো হয় না। পরিষ্কার জলে ভালো করে 2 বার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। গ্যাস অন করে একটি কড়া বসিয়ে দিলাম। 1 গ্লাস মতো জল দিলাম। এবার কুলগুলো সব ঢেলে দিচ্ছি, 10 মিনিট সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কুল প্রায় সিদ্ধ হয়ে গেছে, কতগুলো কুল ফেটেও গেছে। এবার গ্যাস বন্ধ করে দেব। কুলগুলো একটি থালাতে ঢেলে নিয়েছি। প্রতিটি কুল ফাটিয়ে দেখে নেব ভিতরে পোকা আছে কিনা। ওই কড়াটি পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম। এবার কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব। 5-6টি শুকনো লঙ্কা, 1 চা চামচ, গোটা জিরে 1 চা চামচ, গোটা মৌরি এবং 2 চা চামচ ধনে, সবগুলো একসঙ্গে ভেজে নেব। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই কড়াটিতেই 1/2 কাপ মতো জল দিলাম। 400 গ্রাম আখের গুড় দিচ্ছি। গুড় ভালো করে গরম করে নিতে হবে। ফুটে উঠেছে, এবার সিদ্ধ করে রাখা কুলগুলো ঢেলে দেব। আরো 10 মিনিট জাল করে নেব। দিচ্ছি স্বাদ মতো লবণ। ভেজে রাখা মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সম্পূর্ণটা ঢেলে দেব। আর আচারের মশলা সবসময় একটু গোটা গোটা রেখে গুঁড়ো করতে হয়, একদম মিহি করতে হয় না। মশলা একটু মুখে পড়লে খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা, আমার কুলের আচার একদম রেডি। এটা ঠান্ডা হলে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার আজকের টক ঝাল মিষ্টি কুলের আচার আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।